হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকটক নিউজ টেকটক নিউজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটি বিশেষ খবর ভালো খবর আপনাদেরকে জানাবো দশ লক্ষ ছাত্রছাত্রীদের জন্য চাকরির বিশেষ সুযোগ আনতে চলেছে মোদী সরকার কেন্দ্র সরকার এইরকম একটি সুযোগ আনতে চলেছেন যেখান থেকে দশ লক্ষ ছাত্রছাত্রীরা কাজের সুযোগ পেতে পারেন এই খবরটি জানাবো আপনাদের তবে এই ধরনের খবর সবার আগে জানার জন্য টেকটক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আইকনটিকে অন করে রেখে দিন পরের ভিডিওগুলো আপনাদের কাছে নিজের থেকে চলে যাবে চলুন এখন খবরটি দেখে নিই খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্র পত্রিকাতে সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি কেন্দ্র সরকার একটি নিয়ে আসতে চলেছে অ্যাপেন্টিস প্রোগ্রাম দু সালে এই অ্যাপেন্টিস প্রোগ্রামটি শুরু হয়ে যাবে যেখান থেকে এই কাজের সুযোগ পাওয়া যাবে ডিগ্রি কোর্সের শেষ বছরে ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন ছয় থেকে দশ মাসের এই বিশেষ কোর্স করানো হবে এর জন্য সরকারের তরফে স্টাইফেন্টও দেওয়া হবে মানে কোর্স যখন করানো হবে সেই সময় ছাত্রছাত্রীরা কিছু টাকাও পাবেন বিভিন্ন সংস্থা থেকে এই ট্রেনিং প্রোগ্রাম করানো হবে সাধারণত যে সমস্ত ছাত্রছাত্রীরা টেকনিক্যাল কোর্সের সঙ্গে যুক্ত থাকে তাদের পক্ষে চাকরি পাওয়াটা অনেক সহজ হয় কিন্তু নন টেকনিক্যাল ডিগ্রি অর্থাৎ ইতিহাস সমাজতত্ত্বর মতো বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন তাদের চাকরি ক্ষেত্রে কিছু সমস্যা হয় চাকরি পাওয়ার জন্য তাই তাদের কথা মাথায় রেখেই এই বিশেষ কোর্স করানো হচ্ছে এই কোর্স করলে আগামী দিনে তারা কী ধরনের কাজ পেতে পারবেন সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা বুঝতে পারবেন এই প্রোগ্রামের উদ্বেগ নিচ্ছে কেন্দ্রীয় সরকারের তিনটি মন্ত্রক ইতিমধ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও সম মন্ত্রকের মধ্যে সমন্বয়ে বৈঠক হয়ে গিয়েছে দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষে অন্তত দশ লক্ষ ছাত্রছাত্রীকে অর্থাৎ উনিশ কুড়ি শিক্ষাবর্তী দশ লক্ষ ছাত্র ছাত্রীকে এই প্রোগ্রামের আওতা নিয়ে আসা হবে ন্যাশনাল অ্যাপটেন্টিস প্রমোশন স্কিম অর্থাৎ এই যে স্কিম এই যে স্কিমটির মাধ্যমে ট্যানিং দেওয়া হবে সেটি হচ্ছে ন্যাশনাল অ্যাপটেন্টিস প্রমোশন স্কিম এর জন্য দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় সরকার সেই টাকা এতদিন ব্যবহার হয়নি এবার সেই টাকা ব্যবহার করে ছাত্রছাত্রীদের স্টাইফেন দেওয়া হবে চাকরির দিশা দেখানো হবে উচ্চশিক্ষার সঙ্গে তাদের আরও শিক্ষার জন্য তারা এগিয়ে যেতে পারবেন এই প্রোগ্রামে যারা অংশ নিতে চাইবেন তারা স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ওয়েবসাইট যে রয়েছে সরকারি ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি চেক করে নিতে পারবেন সেখানেই সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করে দিন টেকটক নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন